بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الله তুমি দেখাও সরল পথের সম্মানিত প্রশ্নকারী বন্ধুরা আমার আশা করি ভালো আছেন যে আরিফুল ভাই মক্কা থেকে প্রশ্ন করেছেন ফজরের দুই রেকাত সুন্নাত ফরজের পূর্বে যদি আমি ফরজের পূর্বে আদায় করতে না পারি তাহলে ফরজ পড়ে কি আদায় করা যাবে এর দলিল কি প্রমাণ সহ জানতে চেয়েছেন আসুন জি সম্মানিত ভাই কোন ব্যক্তি যদি ফজরের ফরজ নামাজের পূর্বে সুন্নাত দুই রেকাত পড়ার সুযোগ না পায় মসজিদে আসেন এই অবস্থায় যে জামাত শুরু হয়ে গেছে তাহলে তাকে জামাতই নামাজ পড়তে হবে এটাই হচ্ছে বিশুদ্ধ মতামত উলামাদের সুন্নাত পড়া যাবে না এই সুন্নাতটি তিনি ফজরের ফরজ পড়ার পরে আদায় করতে পারবেন এটাও জায়েজ আছে আর যদি ইচ্ছা করেন তিনি সূর্য উদিত হওয়ার পরে আদায় করব তবুও পারবেন দুটোই হাদিস দুই ব্যাপারই এসেছেন যদি আবার এরকম হয় যে ফজরের পরে অতখানি সময় সুযোগ তিনি পাবেন না কর্মকাজে ব্যস্ত হয়ে যাবেন সূর্য উদিত হওয়ার পরে নামাজ পড়তে পারবেন না তাহলে তার জন্য ফজরের নামাজের জামাত পড়ার পরে আদায় করে লয় কী হবে উত্তম হবে ছেড়ে দেওয়ার চাইতে কারণ মানুষ সূর্য উদিত হওয়ার পরে অনেক সময় কাজে কামে ব্যস্ত হয়ে যায় কাজী সেটা আর আদায় করার সুযোগ হতে পাবে না এই জন্য ফজরের ফরজ পড়ার পরই তিনি আদায় করে নেবেন আসুন হাদিস আমরা শুনি হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে অবস্থায় আসলেন যে উকিমাতিস সালাতু নামাজের জামাতের ইকামত হইতে হয়েছে ফাসাল্লাইতু মাআহু সুবহা হযরত কায়েস বলছেন আমি রাসূলের সাথে ফজরের নামাজ পড়লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের ফরজ পড়ার পরে সুম্মান সারাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফা ওয়াজাদানি উসাল্লি আল্লাহ রাসূল সালাম ফিরার পরে ফরজ নামাজের মুসাল্লির দিকে তিনি যখন ঘুরিয়ে বসলেন তো এ অবস্থায় আমাকে দেখতে পাইলেন যে আমি নামাজ পড়ার জন্য সুন্নাত পড়ার জন্য দাঁড়িয়েছি আমি নামাজ শুরু করতে যাব ফাকাল আল্লাহ রাসূল আমাকে দেখে বললেন মাহলা ইয়া কায়েস আসলাতানি মান কায়েস তুমি দাঁড়াও কী ব্যাপার এখনই নামাজ পড়লে আবার কিসের নামাজ তুমি পড়তে যাচ্ছ কুল তো আমি বললাম হে আল্লাহর রসুল লাম আকুন সল্লাইতু রাকাতাল ফজরে কলা ফালা ইদান আমি বললাম হে আল্লাহর রসুল ফজরের দুই রেকাত সুন্নাত আমি তো পড়ি নাই পূর্বে মসজিদে আসলাম এই অবস্থায় যে নামাজ শুরু হয়ে গেছে একামাত দিয়ে দিয়েছেন নামাজ শুরু হচ্ছে এই জন্য আমি ফরজে সামিল হয়েছি ফজরের দুই রেকাত সুন্নাত পূর্বে পড়তে পারি নাই তখন আল্লাহ রসুল বলছেন ওই আমি দুই রেকাত ওই ফজরের সুন্নাত পড়তেছি কল আল্লাহ রসুল কী বললেন ফালা ইদান তাহলে কোনো অসুবিধা নাই অন্য আরেক বর্ণনায় আছেন ফাসাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল চুপ থাকলেন আর কিছু বললেন না এই হাদিস দ্বারা তিরমিজি শরীফ হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিরমিজি তো এই হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে ফজরের ফরজের পরে যদি কেউ পূর্বে সুন্নাত দুই রেকাত পড়তে না পারে পরও পড়া যাবে এটা উত্তম নিঃসন্দেহে পূর্বেই ফজরের সুন্নাত আমাদেরকে পড়ার চেষ্টা করতে হবে কিন্তু এমন অবস্থায় যদি কেউ মসজিদে প্রবেশ করেন যে জামাত শুরু হয়ে গেছে ওখানে ফজরের ফরজের জামাত যেখানে শুরু হয়ে যায় বা চলে সেখানে কোনো সুন্নাত নফল চলে না এটা বুখারী মুসলিম অন্য সব হাদিসের কিতাবে আছে তাহলে ফজরের দুই রেকাত সুন্নাত আপনি পড়তে পারবেন হ্যাঁ তারা কেউ এটার মনে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে যে ফজরের পরে কোনো নামাজ নাই ঠিক আছে ফরজের পরে ফজরের ফরজের পরে কোনো নামাজ নেই মানে কি অন্য নফল সুন্নাত আপনি সূর্য উদিত হওয়ার আগে পড়তে পারবেন না কিন্তু ফরজের দুই রেকাত সুন্নাত শুধু পড়া যাবে যেহেতু হাদিস বর্ণিত ওটা তো ফজরেরই নামাজ আল্লাহ রাসূল যে হাদিসে ফজরের পরে নামাজ পড়তে নিষেধ করেছেন ওটা মানে নফল সুন্নাত অন্য নফল সুন্নাত আপনি পড়তে পারবেন না হাদিস দ্বারা প্রমাণিত কাজী ফজরের দুই রেকাত ফরজের পরে আপনি ওই সুন্নাত দুই রেকাত পড়তে পারবেন আর ইচ্ছা হলে সূর্য উদিত হওয়ার পরও আপনি পড়তে পারবেন দুটোটাই জায়েজ আছে শরীয়তে ওয়াসিআ হাদিস দুরকমই আছে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু